হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন মোগলাই। তো চিকেন মোগলাই আমি বানাচ্ছি দেখো যেভাবে। এখানে দেখো আমি একটু পেঁয়াজ বেটে নিলাম আর তেল দিয়ে নিলাম কড়াতে। তেল দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নেব। আর আলুকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ছোটো ছোটো যে আলু কেটে রেখেছি সেটা আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেলে একটু এখন আমি দেবো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা, নুন। তো স্বাদ মতো নুন দেবো। সব কিছু দিয়ে ভালো করে তোমার একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। এক চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার আমি দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো তোমার মোগলাইয়ের সাথে যে তরকারিটা হয় এভাবেই আমি তৈরি করি। দেখো তরকারিটা হয়ে গেছে। এদিকে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম একটু নুন আর একটু তেল। তেল দিয়ে ভালো করে আমি ময়ম দিয়ে নেব। আর এবারে আমি ময়দাটাকে মেখে নেব। তো দেখো তেল দিয়ে নিয়েছি, তেলটা দিয়ে ভালো করে আমি ময়ম দিয়ে নিচ্ছি। আর দেখো এবার ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এদিকে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে কিছুটা চিকেন কিছু কিছু করে কেটে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম। তো তেলেতে আমি ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন বাটা, নুন আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আর কিছু কোনো মশলা অ্যাড করা যাবে না। তো শুধু নুন, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো, হলুদ লঙ্কা কিছু দেওয়া যাবে না। এদিকে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি দু পিস, আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এখানে দু পিস ডিম ফাটিয়ে নিলাম। আর এখানে দেখো আমার ছেলে আবার খাবে শুধু মানে এগ, যেটা তোমার মোগলাই মানে ডিমের যে মোগলাইটা, ও চিকেন মোগলাই খাবে না, তো ওর জন্য আলাদা করছি। এখানে দেখো আমি ডিমটা চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিলাম। আর কিছুটা আমি বিস্কিট ছিল আমার বাড়িতে, ব্রেড ক্রাম্বস ছিল না, তো মানে টোস্ট বিস্কিটকে গুঁড়ো করে আমি মিক্স করে নিচ্ছি। আর ছেলের জন্য ওই টোস্ট বিস্কিট গুঁড়ো করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখো আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম, ময়দাটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আর ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি দেখো। এবার আমি গোল গোল রুটির মতন করছি। আর এই এটা একটু মানে স্লিপ কাটে বলে আমি একটা গেঞ্জি পেতে নিয়েছি, তার উপরই বেলছি। তো নইলে না মানে তোমার এটা রুটি বেলনাটা মানে রুটির যে এটা ওটা একটু সরে যায়। এবারে দেখো আমি তাওয়ার মধ্যে একটু হালকা করে সেঁকে নিলাম। আর এদিকে তেল গরম হয়েছে, তারপর আমি তেলেতে ফ্রাই করব মোগলাইগুলো। আগে দেখো সমস্ত মোগলাই আমি সেঁকে নিয়েছি তাওয়াতে। সেঁকে নেওয়ার পর পুরো ভেতরটা না পুরো আর কোনো রকম কাঁচা ভাব থাকবে না, পুরো ভেতরটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন আমি তেলেতে ফ্রাই করব আরও খেতে বেশি টেস্টি হবে। তো এইরকমভাবে তোমরা করে দেখবে, খুবই সুন্দর। দেখো মোগলাইটা হয়ে গেছে, আমি এখন কাটছি। আর এইভাবে মোগলাই করলে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি, আর এই সবজির সাথে খেতে তো অসাধারণ। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর ভালোবাসা দিও। দেখো আমি মোগলাইটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, আর ভেতরে পুরে ভর্তি তোমার চিকেন মোগলাই, অসাধারণ স্বাদের খেতে। তো তোমরা বাড়িতে বানিও আর আমাকে জানিও। তো দেখো এবারে আমি তরকারি নিয়ে নিলাম আর মোগলাই নিয়ে নিলাম, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো আমরা সবাই মিলে খাবো আর আজকে এনজয় করবো। তো ছেলে তো আমার মানে ভাত খেতে একদম পছন্দ করে না, এইসব খেতেই বেশি ভালোবাসে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে এর পরের ব্লগে। বাই বাই বন্ধু।